আপনারা জানেন যে আগামী 28 মে নতুন সংসদ ভবনের উদ্বোধন। এই সেই নতুন সংসদ ভবন যার উদ্বোধন হবে আগামী 28 মে। এই সেন্ট্রাল ভিস্তার উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা জানেন যে তৃণমূল সহ 19টি বিরোধী দল তারা উপস্থিত থাকছে না, এবং সেখানে যে অভিযোগ উঠেছে যে রাষ্ট্রপতিকেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। নতুন সংসদ ভবনের ছবি, এবং এই নতুন সংসদ ভবনেরই উদ্বোধন হবে আগামী 28 মে। এবং এই অনুষ্ঠানে কিন্তু তৃণমূল সহ 19টি বিরোধী দল কেউ উপস্থিত থাকছে না, এবং ইতিমধ্যে এই নতুন সংসদ ভবন উদ্বোধন ইস্যু পৌঁছল সুপ্রিম কোর্টে। রাষ্ট্রপতিকেই অনুষ্ঠানে আমন্ত্রণ না করে সংবিধান লঙ্ঘন করেছে সরকার, অভিযোগ জনস্বার্থ মামলায়। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী জয়া সুকেন। প্রধানমন্ত্রীকে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি, অন্যান্য মন্ত্রীদের প্রধানমন্ত্রীর পরামর্শ মতো নিয়োগ করেন রাষ্ট্রপতি। রাজ্যপাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও নিয়োগের অধিকার রাষ্ট্রপতি। মামলায় লোকসভার সচিবালয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও আইন মন্ত্রককে পাটি করা হয়েছে। সরকারের সিদ্ধান্তকে বেআইনি, একতরফা ও খামখেয়ালি বলে উল্লেখ আবেদনে। আগামী 28 মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সরকার এবং বিজেপি পার্টির উচিত ছিল ভারতবর্ষের প্রথম আদিবাসী এবং সেই সঙ্গে মহিলা রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে নতুন সংসদ ভবনের উদ্ঘাটনের নেতৃত্ব দিতে। আমরা সেই কারণেই প্রতিবাদ জানিয়ে সেখানে অংশগ্রহণ করছি না। আমার নিজের নাম ছিল ডায়াসে, আমার জন্য চেয়ার রাখা থাকছে ডায়াসে, সেই ডায়াসেও আমি যাব না, কারণ প্রতিবাদে আমরা যাব না সিদ্ধান্ত নিয়েছি। দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করার সময় কত বড় বড় কথা বলেছিল, আদিবাসী ইত্যাদি ইত্যাদি, আমরা বারবার বলেছিলাম। ওরা কিছু মানুষকে বিভ্রান্ত করার জন্য একজনকে শুধু একটা পদে বসাচ্ছে, আসল ক্ষমতা বা সম্মান দেবে না। আজ দেশের রাষ্ট্রপতি পদকে যে পরিমাণে উপেক্ষা করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে, অপমান করা হচ্ছে, এবং রাষ্ট্রপতি উদ্বোধন দূরের কথা, তিনি ইনভাইটেড নন, তাকে রাষ্ট্রপতি ভবনে বসে দেখতে হবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ ভবন উদ্বোধন করছেন, এটা গোটা দেশের পক্ষে চূড়ান্ত লজ্জাজনক। এক, কেন রাষ্ট্রপতি উদ্বোধন করবেন না ভয় প্রধানমন্ত্রী? দুই, কেন সাভারকারের জন্মদিনে উদ্বোধন? তিন নম্বর হচ্ছে বিপুল টাকা, বিপুল অর্থ, যেটা আমাদের দেশের পক্ষে একেবারেই মানানসই নয়, সেই টাকা খরচা করে সেন্ট্রাল ভিস্টা নামে যে প্রজেক্ট করা হয়েছে, যার অধীনে এই নতুন পার্লামেন্ট পড়ছে, এটা এই মুহূর্তে সম্পূর্ণ দেশের কাছে অপ্রয়োজন ছিল। আমার কাছে পাঁচখানা বিধানসভা লিস্ট আছে, যারা বিধানসভার নতুন ভবন তৈরি হয়েছে, প্রত্যেকটি জায়গায় আমাদের বিরোধী দল ক্ষমতায় ছিল, কোনো প্রোগ্রামে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল কাউকে আমন্ত্রণ জানানো হয়। অতএব আপনি আচরী ধর্ম, পরের এসে কাউ, আমাদের বিরোধীরা ফালতু একটা ইস্যু তৈরি করে এই ধরনের কাণ্ডকারখানা করার চেষ্টা করছে। সংসদ ভবন রেডি আছে, এখন এখন অক্টোবর অবধি অপেক্ষা করবে, এটা কোনো জাস্টিফাইড রিজন হতে পারে? কার জন্মদিন সেটা কেন মনে রাখছেন? ওই দিন সংসদ ভবন উদ্বোধন হয়েছিল নতুন, সেই হিসেবে মনে রাখুন। আপনার দৃষ্টিভঙ্গি খারাপ, কেন আপনার দৃষ্টিভঙ্গিতে সাভারকারের জন্মদিন আসছে? তৃণমূল কংগ্রেসকে আমি এটাই বলবো।